হ্যালো, আমার নাম সৌমিক মৈত্র, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। আমি সোহামদার আন্ডার ট্রিটমেন্ট করছি, এই আজকে নিয়ে 3 মাস হবে। আমার স্ক্যাল্পের কন্ডিশানটা হচ্ছে এখন এরকম, আগে প্রায় 3 মাস আগে আমার এই পুরো পোর্শনটা হচ্ছে কি ফাঁকা ছিল, এখন সেটা হচ্ছে কি বেশ ভালোই রিকভারি হয়েছে। এতটা যে 3 মাসের মধ্যে হবে এটা আমি কোনোদিন আশাই করিনি। অনেক কিছু আমি ট্রাই করেছি, অনেক কোম্পানির, আমি নাম বলছি না। মাত্র 3 মাসের মধ্যে আমার এখানটা তো এখন দেখতে পাচ্ছি বেশ অনেকটা হচ্ছে কি হেয়ার হয়েছে, হেয়ার ফল তো হয়ই না। আর দাদা বলেছিল যে আমার 1 বছর হয়তো টাইম লাগবে, এমনকি গ্রোথ হবে কি না তার কোনো গ্যারেন্টি বা কিছু সিউরিটি দেয়নি। এই যে দেখতে পাচ্ছেন এখন, না যে এতটুকু চুল এটা আগে ছিলই না, পুরোটাই ফাঁকা ছিল। এখানটা তো তাও চুল এখন ধরা যাচ্ছে, এখানটা ধরা যাচ্ছে, এখানটা তো গ্রোথ এসছে, তাই এটুকু আমার কাছে আনবিলিভেবল, বিশ্বাস করার মতনই নয়। তাই আমি বলবো যারা যারা এখনও কোনো রকম ট্রিটমেন্ট শুরু করেননি, অবশ্যই সোহানদার কাছ থেকে ট্রিটমেন্টটা নিয়ে ট্রিটমেন্টটা করতে পারেন, আপনি রেজাল্ট পাবেন, বিশ্বাস করতে পারেন। হ্যাঁ বল। এখন তো স্ক্যাল্পের অবস্থা এখন এরকম রয়েছে, এই যে এরকম। আচ্ছা ঠিক, এই যে, হ্যাঁ বুঝতে পেরেছি। তারপর আর এই এই জায়গাটাতে, এই জায়গাটাতে হচ্ছে কিন্তু দাদা হালকা হালকা লোম লোম দেখা যায় লাইট পড়লে, এই যে এই জায়গাটাতে, এই দুটো জায়গা। প্রবলেম কি হচ্ছে আমাকে সেটা বলো। প্রবলেমটা তো সেরকম কিছুই হচ্ছে না, শুধু এখানটাতে যেটুকু যা ফাকার ফাকার যেটুকু ছিল এখন এখানটাতে এই যে এরকম এরকম চুল দেখা যাচ্ছে, ব্যাস এরকম। আচ্ছা বুঝতে পেরেছি, দেখতে পেয়েছি। আচ্ছা আমাকে কিছু কথা বলো, ঠিক আছে? যে তোমার ওই কে মারা গেছিল না, বাবা, বাবা মারা গেছিল তো? অপারেশন হয়েছিল, মারা যায়নি, অপারেশন হয়েছিল। আমি বেলুন নিয়ে গেছিলাম, বেলুন নিয়ে যেতে হয়েছিল, অপারেশন হয়েছিল। সবকিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা হয়নি? ঠিকঠাক আছে এখন, বুঝলাম। তো দেখো তোমার, আচ্ছা কো মাস হচ্ছে আজকে নিয়ে তোমার ট্রিটমেন্ট? আমি তারপর থেকে স্টার্ট করেছি, এই যে আবার 1 মাস হলো। আচ্ছা এই 1 মাস হচ্ছে, তারপর থেকে পানি দিতে হবে। আচ্ছা এই 1 মাস হচ্ছে তাই তো? আচ্ছা দেখো তোমার এখন সবে 1 মাস রানিং হয়েছে তো, মাথা নাড়া করার পর থেকে, তাই তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা মাস 3-4 গেলে মোটামুটি স্ক্যাল্পের অবস্থা কেমন হয় সেটা দেখার পরে আমি তারপরে তোমাকে বলবো, বুঝতে পারলে তো? কারণ দেখো কি বলতো, সত্যি কথা আমি তোমাকে বলি, এই কলটা অতি অবশ্যই রেকর্ড হচ্ছে, সেই হিসেবে আমি তোমাকে বলছি। দেখো কার স্ক্যাল্পে কেমন কি হেয়ার গ্রোথ হবে এটা আমি কেন কেউ বলতে পারবে না, ঠিক আছে? কেউ বলতে পারবে না, কারণ এটা এটা নির্ভর করে পুরোপুরি তার উপরে। এবারে আমার মোবাইলে মানে আমার কাছে অনেকে ট্রিটমেন্ট করে, আমি তাদেরকে দেখি, একটা জিনিস বুঝতে পারি যে তাদের লাইফস্টাইলটা ভালো না, ওটা দেখার পরে আমি বুঝে যাই যে তাদের হেয়ার গ্রোথের না ভালো, কাজ অতটা পরিমাণে হবে, ঠিক আছে? আমি বুঝে যাই, কারণ না তারা, আমি দেখো আমি আমার কাজের ক্ষেত্রে আমি সেই রাত জাগতে হয় 2:30-3 পর্যন্ত আমি জাগি, আমি বলছি আমি জাগি। এবার আমার যেই লাইফস্টাইল আমি যেটা কাটাই সেটা তুমি কখনোই করতে পারবে না। আমার কাজ হলো দেখো তোমাকে বলে দিচ্ছি যে তুমি এইভাবে এইভাবে লাইফস্টাইল তুমি মেনটেন করো, ঠিক আছে? এবারে তুমি যদি দেখছো যে আমি সিগারেট খাচ্ছি, কথার কথা কেন খাচ্ছি সে আমার, আমি ড্রিঙ্ক করছি আমার ব্যক্তিগত, এবার তুমি আমার দেখে 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 যদি ড্রিঙ্ক করো বা আমি আমার হেয়ারকে কালার করে রেখে দিয়েছি, ঠিক আছে, তুমি আমার দেখে দেখে ধরো তোমার হেয়ার লস হয়েছে, তোমার হেয়ারকে গ্রোথ করেছে, তুমি দাদা কালার করছে আমিও কালার করবো, আমি তো ট্রিটমেন্ট করছি আমিও করবো, তুমি যদি কালার যদি করো, আমি হেয়ার ড্রায়ার করছি, ওয়্যাক্স লাগাচ্ছি, স্ট্রেটনিং করছি, ভাই আমার আমার পুরোপুরি নিয়মই আলাদা, তোমার নিয়ম আকাশ জমিনের পার্থক্য আছে আমার নিয়মের সাথে। এবার তুমি যদি আমার মতন করতে যদি দাও তাহলে তো অনেক সমস্যা হবে, এই জিনিসটা মানুষ বোঝে না। তাই আমি একটা একটা কথা বলি যে প্রতিটা মানুষের ট্রিটমেন্ট আলাদা, মেডিসিন হয়তো কিছুটা হয়তো 19-20 হয়তো হতে পারে, কিন্তু ট্রিটমেন্ট প্রচুর আলাদা হবে। এবার তোমাকে আমি জানি না আমি তোমাকে কী কী মেডিসিন দিয়েছি কি না দিয়েছি, তোমার হেয়ারের অবস্থা দেখলাম যে অনেকটা পরিমাণে ভালোই আছে, প্রথমে শুরুর থেকে প্রচুর পরিমাণে ভালো আছে, ঠিক আছে? এবার তোমার স্ক্যাল্পের অবস্থা তো খুব এমন তো নয় যে খুব একটা বেশি ভালো, ঠিক আছে? যদি একটু একটু যদি ভালো থাকতো, যদি মানে সামান্য যদি বলো 30% যদি তোমার মাথার মধ্যে হেয়ার যদি থাকতো যদি, তাহলে আমি তোমার হেয়ারে এমন অবস্থা, যদি যেহেতু তোমার বাড়ি ইন্ডিয়াতে,
সেই হিসাবে বলছি, এবারে যদি তোমার অবস্থা যদি মানে 30% যদি হেয়ার থাকতো, যদি আমি তোমার চুল এমন করে দিতাম মানে চুল দেখার মতন ছিল, যাদের বাড়ি ইন্ডিয়াতে, যাদের বাড়ি যাদের হয়, যাদের যদি মাত্র মধ্যে 20% 30% যদি চুল নিয়ে আসে, যদি মোটামুটি 1-2 বছর যদি সময় যদি দেয় তাও তার কাজ মিটে যাবে, হেয়ারের গুরুত্ব প্রচুর পরিমাণে ভালো হবে। এবারে তোমাদের মতন কেস আমি সত্যি কথা বলছি আমি নিতে চাই না, কারণ তোমরা যদি কোনো ডাক্তারের কাছেও যদি যাও বা কোনো ডার্মাটোলজিস্ট কাছে যদি দেখাও, যদি তারা বলে দেবে যে বলে অবস্থা খুব খারাপ, ট্রান্সপ্লান্ট করা ছাড়া কোনো উপায় নেই, আর তাছাড়া ডাক্তার তোমাকে PRP লেজার থেরাপি এই দুটো কথাই বলবে, নয় কোনো জায়গায় হয়তো কাটিং থেরাপির কথাবার্তা বলবে, মানে এই তিনটে ট্রিটমেন্ট করতে গেলে প্রচুর পরিমাণে কস্টলি ট্রিটমেন্ট। PRP করতে যাবে, প্লাজমা বের করে তোমার মাথার মধ্যে ইঞ্জেক্ট করবে, যেখানে তোমার পার মান্থ 2,500-3,000 টাকা কস্টলি যাবে। লেজার ট্রিটমেন্ট করাবে, পার মান্থ 1,000 টাকা করে, তোমার 3,500-4,000 টাকা। এদিকে আমি যে মেডিসিনগুলো যেগুলো দিই, তুমি হয়তো কে না তুমি জানো, হয়তো খুব বেশি হলে খরচা হয় কত, 1,000 টাকার মধ্যে বা 1,500 টাকার মধ্যে, তা এবার একটা কথা তোমাকে বলি, ইন্ডিয়াতে মেডিসিনের কিছু কোম্পানি আমি জানতাম, কিছু মেডিসিনের কোম্পানি আমি জানি বলে আমি তোমাদেরকে বলেছিলাম যে যে হ্যাঁ একটা ব্যবস্থা করা যায় যে কম খরচের মধ্যে একটা ট্রিটমেন্ট রাখা যায়, সবাইকেই করা যায়, চাইলেই তুমি করতে পারো। কিন্তু কি এটাই হলো কি তোমার হেয়ার গ্রোথ হয়ে যাওয়ার পরে, এবার দেখো তোমার স্ক্যাল্পের অবস্থা কেমন ছিল, এখন যথেষ্ট ভালো আছে, আশা করি আরও 3-4 মাস পরে, 6 মাস পরে আরও বেশি ভালো হবে, ভালো এমনি ঠিক আছে। এবারে এটা যখন ভালো হবে, যখন এবারে তুমি যদি মনে হয় যদি হয় যে আমি এটার কেয়ার, তোমার যে চুলের প্রপার ট্রিটমেন্টের বয়স হলো 3 বছর, ঠিক আছে, তোমার চুলকে প্রপারলি গ্রোথ করতে গেলে তোমাকে টাইম দিতে হবে 3 বছর, সেটা সত্যি কথা। কারণ তোমার চুলের গ্রোথ যে করছে, এক একটা চুলের সাইজ এক এক রকম আছে, এই চুলের সাইজগুলোকে প্রপার লেন্থে আসতে প্রচুর টাইম লাগবে, মানুষ তো বোঝে না, ইউটিউবের মধ্যে তো 1,000 রকমের ভিডিও আছে, দেখলেই ভাবে যে এটা করলে সেটা হয়ে যাবে, কিন্তু আসলে তেমনটা নয়। এই জিনিসটা মানুষকে, প্রতিটা মানুষকেই বোঝা দরকার যে হেয়ার গ্রোথ করতে গেলে টাইম লাগবে প্রচুর পরিমাণে। এবারে দেখা যায় সব কিছুর মালিক হলো ওই উপরে যে বসে আছে সে, ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে আমার আত্মা তুমি তোমার কাজটা যাতে হয়ে যেতে যায়। এবারে আমাদের যা পরিস্থিতি, তোমার বাড়ি বারাসাতে, আমার বাড়ি সোদপুরে, ঠিক আছে, একটা জিনিস আমি তোমাকে বলি, আমি জানি যে তোরা বারাসাতে, আমি কিছুক্ষণ আগেই ছিলাম ব্যারাকপুরে, কিছুক্ষণ আগে আমি ছিলাম, আমি কিছুক্ষণ আগে ফিরলাম, তো ব্যারাকপুরে গেছি, যে পরিমাণে রাস্তার মধ্যে ধুলোবালি পলিউশন যে পরিমাণে আছে, আমাদের এখানে ট্রিটমেন্ট করা বা চুলটাকে কেয়ার করা খুব কঠিন ব্যাপার। বারাসাতের ওইদিকে কথাবার্তা যদি বলি, পলিউশন তুমি জানো যে রাস্তাঘাটে পলিউশনের পরিমাণটা কতটা পরিমাণে বেশি আছে, তো এত পলিউশনের মধ্যে চুলের কেয়ারটাও তো সেইভাবেই করতে হবে না, এটাই। আচ্ছা কোনো সমস্যা হচ্ছে না, শরীর পুরোপুরি সুস্থ আছে? তুমি একটা কাজ করো, ওটাকে 3 দিন পর পর করে দাও, 3 দিন, ঠিক আছে। আর যে মেডিসিন গুলো আছে আমার এখনো হচ্ছে কি 3-5 দিন মতন যাবে, তারপরে শেষ হবে। আর একটা মেডিসিন আমার হাতের সামনেই আর দাঁড়া দেখাচ্ছি, এই যে এইটা, আচ্ছা আচ্ছা বিগত এই মেডিসিন বুঝতে পেরেছি, এটা এটা 60 পিস করে দেবে, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কি কদিন যাবে। আর একটা রয়েছে এই যে, এটা কি নাম, কি ফিনাবেল, ফিনাবেল 2.5, এই যে ওটা ঠিক আছে, তুমি আমাকে, আমি তোমাকে বললাম না আরো 10 দিন যাক, তারপরে আমাকে বলো যে মেডিসিন আমি তোমাকে চেঞ্জ করে দেবো, তুমি তো আমি বললাম যে আরো 10 দিন 15 দিন যাক, তারপর শেষ হয়ে গেলে তারপরে আমার কাছে এসে হবে, তারপরে আমি চেঞ্জ করে দেবো, ওই সব থেকে বেস্ট, 15 দিন চলে যাবে যা আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে।
যখন যা করছি তাই করবো, তাই তো? মানে এই এই জায়গাটা, এই জায়গাটা বিশেষ করে এই জায়গাটা দেখা যাচ্ছে এখানটাতে হচ্ছে কি গ্রোথ হয়েছে এখানটাতে, ব্যাস এইরকম। এক মাসের মধ্যে কিচ্ছু বোঝা যায় না, না না আপনার আসলে তাদের মোবাইল নয় খারাপ হয়ে গেছে, নয় তাদের ডেটাটা পুরো নষ্ট হয়ে গেছে আমার কাছে। যদি আমি ইউটিউবের মধ্যে দেখাতাম, যদি ইউটিউবের মধ্যে হয়তো এরকম রেজাল্ট হয়তো কেউ নেই, হয়তো এরকম রেজাল্ট কেউ করতেও পারেনি যে এত কম খরচের মধ্যে এরকম করলো কি করে, হয় কি করে? ট্রান্সপ্লান্ট ফেল হয়ে যাবে, যেটা ট্রান্সপ্লান্ট করলে যেমনটা হয়, ট্রান্সপ্লান্ট ছাড়া এইরকম আমিও দেখি, আমিও নিজে অবাক হয়েছি অনেকবার দেখে যে এরকম হয় কি করে। আমি তোমাদেরকে একটা কথা বলে দেখো, সত্যি কথা বলছি, ঠিক আছে? দেখো তোমরা যে মিনক্সিডিল বলো বা যে ওষুধে আমি তোমাদেরকে দেই, ঠিক আছে, এই সমস্ত ওষুধ বা আমি আমার দেখো আমার কাছে টোটাল মেডিসিনের নাম লিস্ট আছে, বুঝতে পারলে? এই যে তোমাদের কাছে যে তোমরা যে অ্যাপ্লিকেশনে অর্ডার করে দেখবে যে এরকম একটা করে দেখবে যে আমার পেজ পাও দেখবে তোমরা দেখবে, ঠিক আছে, আমার কাছে এরকম পেজের লিস্ট আমার কাছে ভর্তি পড়ে আছে। এবার এতটা আছে আমার কাছে, এবার আমার কাছে আরও আছে, আমি না আগে সব ফেলে দিতাম, আমি অতটা পরিমাণে রাখতাম না, কারণ আমার কাছ থেকে অনেক মানুষই সামনাসামনি দেখা করে মেডিসিন নিয়ে যায়। তো আমি যত মানুষকে ট্রিটমেন্ট করেছি কারোর ট্রিটমেন্ট কখনো ফেল হয়নি, যদি সে যদি একটু ধৈর্য বা একটু টাইম যদি দেয় তাহলে, না দিলে ধৈর্য না দিলে তো আমি কি করতে পারবো বলো, তাই হলো কথা। চলো সাবধানে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, হুম, কিছু বলো, ঠিক আছে, আচ্ছা দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।